ভারতের জম্মু ও কাশ্মীরের 83 জেলায় লিথিয়ামের বিশাল ভান্ডারের সন্ধান। ভারতের পর এবার ভাগ্য খুলল এই দেশের, সন্ধান পাওয়া গেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম ভান্ডারের। সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীরের 83 জেলায় লিথিয়ামের বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে যে যেখানে প্রায় 59 লক্ষ টন লিথিয়াম মজুত রয়েছে, তবে এবার আরও একটি দেশে সন্ধান মিলল লিথিয়ামে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার ইরানে বিপুল পরিমাণে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে। ইতিমধ্যেই ইরান দাবি করেছে যে তারা সারা দেশের পশ্চিম প্রান্তে লিথিয়ামের বিশাল ভাণ্ডার আবিষ্কার করেছে। এমত অবস্থায় একটি স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে AFP জানিয়েছে, ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রকের একজন আধিকারিক মোহাম্মদ হাদি আহমাদি দাবি করেছেন যে ইরানে প্রথমবারের মতো হামিদানে লিথিয়ামের ভান্ডার আবিষ্কৃত হয়েছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখিছে, লিথিয়াম ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়, যা মোবাইল ফোনের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন এবং ল্যাপটপে ব্যবহৃত হয়। ইতিমধ্যেই ইরান দাবি করেছে যে তারা 85 লক্ষ টন লিথিয়ামের ভান্ডার আবিষ্কার করেছে। এমত অবস্থায় ইরানের এহেন দাবির সত্য হলে তা হতে পারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিথিয়ামের ভান্ডার। অপরদিকে আমেরিকান জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে বিশ্বের সবথেকে বেশি লিথিয়াম 92 লক্ষ মেট্রিক টন মজুত রয়েছে চিলিতে। প্রসঙ্গত উল্লেখ্য যে লিথিয়ামকে সাদা সোনাও বলা হয়। কয়েক বছর ধরে বৈদ্যুতিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার সাথে লিথিয়ামের ঘাটতি ছিল, এই কারণে লিথিয়ামের দাম ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এদিকে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কিছুটা কমে যাওয়ায় লিথিয়ামের দামও স্থিতিশীল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ইরানে লিথিয়ামের সন্ধান পাওয়ার দাবি সত্য হলে এটি নিঃসন্দেহে দেশটির অর্থনীতির জন্য একটি বড় সুখবর হিসেবে বিবেচিত হবে। এদিকে বর্তমানে বিশ্ব প্রতিনিয়ত লিথিয়ামে আবিষ্কৃত হচ্ছে, একাধিক দেশে লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। জানিয়ে রাখি যে লিথিয়ামকে অয়েল অব দ্য 21st century বলা হয়। এমত অবস্থায় বিশেষজ্ঞদের মতে আগামী দিনে লিথিয়ামের দাম আরও কমতে পারে। এছাড়াও চলতি বছর থেকে লিথিয়ামের সরবরাহ 34% বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।